नमस्कार न्यूज ভ্যানগার্ডের এক নজরে 25 এ আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখব বিস্তারিত সংবাদে লাইলাপুরের মাটি এখনো হয়তো শুকিয়ে যায়নি এই মাটিতে অসম পুলিশের 6 জন বীর শহীদ জওয়ান হয়েছিলেন কয়েকদিন পূর্বেই এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবার ভারতীয় গোরক্ষা বাহিনী শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করলেন তারা গোরক্ষা বাহিনীর তরফ থেকে ভারত সরকার তথা অসম সরকারের কাছে দুটো বিষয় নিয়ে আবেদনও জানালেন গোরক্ষা বাহিনীর বরাক ইনচার্জ আবেদনগুলো কি তা আপনারাও শুনুন শহীদ মর্যাদার সম্মান দেওয়ার জন্য ওর সঙ্গে আমি আমাদের মিডিয়া ভাইদের জন্য আমি ভারত সরকার আসাম সরকারের কাছে নিবেদন রাখলাম যে ওরা বন্দুকের মোড়ের হাতে দৌড়ে যে আমাদেরকে ঘরে বসে ভিডিও দেখার সুযোগ করে দিয়েছে ওরাও তো দেশের সৈন্য ওরার জন্য তো কেউ দেখলাম অনেক হাই প্রোফাইল নেতা মন্ত্রী সংগঠন সবাই তো কথা বলেছেন কিন্তু আমাদের সাংবাদিক ভাইদের জন্য কেউ কথা বলবো না ওরাও তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে ঘরে বসে দেখার সুযোগ করে দেবে তাই আমি ভারত সরকার আসাম সরকারের কাছে আর্জি রাখছি যে ওদেরকে দিতে 50 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করতে অবশেষে রাস্তা সংস্কার করে দিল পূর্ত দপ্তর ঘটনা কাঁঠালিয়া ব্লকের অধীন রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত শান্তিপল্লী চৌমুনিস্থিত সোনামুড়া কাঁঠালিয়া মূল সড়কে বিগত কিছুদিন যাবৎ রাস্তাটিতে জল জমে বড় বড় গর্তের সৃষ্টি হয় এতে করে জমা জলে গর্তগুলো দৃষ্টিগত হয় না তাই দুর্ঘটনার কবলে পড়তে হতো যান চালকদের বিশেষ করে দ্বিচক্র যান চালকরা প্রায় প্রতি সময়ে দুর্ঘটনার কবলে পড়ত স্থানীয়দের পক্ষ থেকে দপ্তরের নিকট আবেদন করা হয় রাস্তাটি মেরামত করার জন্য এই সংবাদটি প্রকাশিত হওয়ার পরই পূর্ত দপ্তর তড়িঘড়ি রাস্তাটি মেরামত করে দেওয়ায় দপ্তর এবং সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানালেন এলাকাবাসী রাজ্য সরকার সরকার কাজটা করার জন্য জনসাধারণের উপকারিত হয়েছে এমনকি আমরা এই রিক্সটা পাঠালে সরকার কাজটা করার কারণে রাজ্য সরকারকে ধন্যবাদ কোভিড পরিস্থিতি চলছে এর ফলে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে রক্তের স্বল্পতা জারি রয়েছে স্বল্পতা মেটাতে হবে রাজ্যের লোকেদেরই এই মনোভাব নিয়ে রবিবার রামনগরস্থিত কালিকাপুর এলাকায় জয়ন্ত ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হল উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শ্রী সুরজিৎ দত্ত সহ অন্যান্যরা যথেষ্ট উৎসাহ নিয়ে এই রক্তদাতারা করলেন রক্তদান রক্তদান মহোদ্যান এই কাজ করা সবগুলি তাদের করোনা মহামারীতে সব ঘরে থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কোভিডের কারণে গত 100 দিন ধরে বন্ধ ছিল মালঞ্চ নিবাসস্থিত টেনিস কোর্ট যার ফলে খেলোয়াড়দের প্রশিক্ষণ হয়নি এই কোর্টে তবে বর্তমান পরিস্থিতির উপর বিবেচনা করে রাজ্য সরকার ধীরে ধীরে খেলাধুলা শুরু করতে অনুমোদন দিয়েছে বিভিন্ন ইভেন্টগুলোতে তবে নির্দিষ্ট একটা গাইডলাইন দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে 20 জনের বেশি কোনোভাবেই যাতে খেলোয়াড় না হয় এই নির্দেশ মেনেই রবিবার থেকে মালঞ্চ নিবাস কোর্টে হল টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ কোর্টে ফিরে খুবই খুশি রাজ্যের টেনিস খেলোয়াড়রা নমস্কার আমার নাম চিন্ময় দেব আমি ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের কোচ তো বহুদিন আমাদের অলমোস্ট প্রায় 100 দিনের মতন আমাদের প্রায় বন্ধ ছিল মাঠ কোভিডের কারণে তো এখন আমরা গত 27 তারিখ বিকেলবেলা আমরা সরকারের রাজ্য সরকারের যে অনুমোদন পেয়েছি ওনাদের যে সরকারি চিঠিটা ছিল সেটা আমরা পেয়েছি সে তারপর থেকে 28 তারিখ সকালবেলা থেকে আমরা প্র্যাকটিস শুরু করেছি শুরুতে জাস্ট সবাইকে ইনফর্ম করা হয়েছে তার সত্ত্বেও পেয়াদার অনেক শিডিউল ব্যাপার অনেক আরো ব্যাপার ছিল যে জন্য সবাই পেয়াদার সময় মতো আসতে পারেনি অল্প কয়েকজনই এসছে তো আজকে রোববারে প্রায় আপাতত এখন 8 জনের মতন প্লেয়ার এখানে জয়েন করেছে আস্তে আস্তে বাড়বে আমাদের টুর্নামেন্ট আর সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আমাদের 20 জনের বেশি এলাও না 20
তেলিয়ামুড়া আড়ি ব্লকের অধীন তুইসিন্দ্রাই বাড়ি গ্রাম পঞ্চায়েতের করৈলং স্কুল চমুনি থেকে ঘনিয়ার বিল হয়ে তুইসিন্দ্রাই বাড়ি যাওয়ার যে রাস্তাটি রয়েছে তার হাল বড়ই বেহাল। পাশে ড্রেন না থাকার কারণে জল জমে কাদা নর্দমা একাকার হয়ে যায় পুরো এলাকা। ভোগান্তি পথ চলতি সবার। এলাকার প্রায় 140 থেকে 150 পরিবারের লোকজনদের বসবাস। এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসলের রাস্তা ধরেই বাজারে বাজারজাত করেন। এই বিষয়ে এলাকাবাসীদের পক্ষ থেকে স্থানীয় পূর্ত দপ্তরে 2 থেকে 3 বার জানানো হলেও কোনো এক অজ্ঞাত কারণে এই রাস্তা সংস্কারের কাজে হাত লাগাচ্ছে না দপ্তর। ফলে পথ চলতে সাধারণ জনগণ থেকে শুরু করে কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিদিন এই ঘটনা। পঞ্চায়েত প্রধান থেকে কর্তৃপক্ষ সবাই নীরব ভূমিকায়। এ নিয়ে ক্ষোভ পুরো এলাকা জুড়ে। বৃষ্টির কারণে একটু খারাপ হয়ে গেছে কৃষকদের আয় উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় রাজ্য সরকার বহু প্রকল্প চালু করেছে। তবে আদতে সত্যি কার অর্থে বর্গা চাষিরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জায়গায়। হাড়ভাঙ্গা পরিশ্রম করেও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত রয়েছেন এমন অনেক বর্গা চাষিই রয়েছেন। তাদের আক্ষেপ কেই বা শোনে, তবে দুঃখের কথা তো তারা বলবেই। তাহলে আপনারাও শুনুন এমন এক বর্গা চাষির কথা। সরকার মাইগঙ্গা 3 নম্বর ওয়ার্ড। তো আমি আজকাল 8-9 বছর যাবৎ জুমবাড়ি এলাকাতে কৃষি চাষ সবজি চাষ করি। করার ফলে আমাদের অন্যান্য বছর তুলনায় এবার বৃষ্টির কারণে ফসল অনেক নষ্ট হয়েছে। তাছাড়া গণেশের বন্য হাতির যন্ত্রণায় অনেক সময় আমরা ফসল নষ্ট করে লাই। আমরা সরকার থেকে এতে কোনো সুযোগ সুবিধা পাই না। আরো এর আগে অন্যান্য বছরে মনসি ক্ষতি নষ্ট হচ্ছে। করার পরে ফরেস্টার বাবুরা ছবি টুবি তুললে নেয় দেখা যায়, কিন্তু আমরা নাকি কোনো সুযোগ সুবিধা দেয় না। তো আমরা সরকারের কাছে দাবি, যদি আমরা ক্ষতিপূরণ বাবদে সরকার কিছু সাহায্য করে তো আমরা উপকার। বেশ কয়েকদিন আগে চুরির দায়ে অভিযুক্ত আসামি পিন্টু দাসকে জেলা কারাগারে করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর আসামিকে কোভিড সেন্টারে নিয়ে আসা হয় সুস্থ হওয়ার জন্য, কিন্তু বৃহস্পতিবার দিন রাত্রিবেলা কোভিড সেন্টার থেকে পালিয়ে যায় আসামি পিন্টু দাস। তারপর রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে তল্লাশির পর শনিবার ভোররাতে রহিমপুর বাজার এলাকায় বাংলাদেশ সীমান্তের আশপাশ থেকে তাকে আটক করা হয়। ভোররাতেই তাকে রাধাকিশোরপুর থানায় আনা হয়। পরবর্তী সময় সকালবেলা স্বাস্থ্য পরীক্ষা এবং কোভিড টেস্ট করানোর জন্য ত্রিপুরা সুন্দরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে কোভিড রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলা তদন্তকারী অফিসার দেবব্রত সিনহা জানিয়েছেন, পিন্টু দাসের বিরুদ্ধে 120/2021 ভারতীয় দণ্ডবিধির 224 আইপিসি ধারায় মামলা দায়ের করা হয়েছে। পিন্টু দাস ছিল একজন প্রিজনার, উদয়পুর জেলে ছিল। তারপর তার কোভিড পজিটিভ হওয়াতে তাকে গোকুলপুর এগ্রিকালচার কমিউনিটি পিআরটি একটা কোভিড কেয়ার সেন্টারে সেখানে শিফট করা হয়। তারপর ওইখানে তাকে কোভিডের যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল। তারপর গত 29 তারিখ 29 তারিখ রাত্রিবেলা 10:30 অনুমানিক 10:30 এমন টাইমে সে ওইখান থেকে পালিয়ে যায় কোভিড কেয়ার সেন্টার। তাকে ধরা হলো। তারপর গোপন সূত্রের ভিত্তিতে তাকে রহিমপুর এলাকা রহিমপুর বাজারের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। তাকে আটক করে থানাতে নিয়ে আসা হয়। এখন দেশের 75তম স্বাধীনতা দিবস আসন্ন। বর্তমানে কোভিড পরিস্থিতি চলছে, তথাপি গোটা দেশের পাশাপাশি রাজ্যেও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি চলছে। জ্বলছে দর্জির জাতীয় পতাকা তেরঙ্গা তৈরির কাজ, সঙ্গে সঙ্গে তেরঙ্গার অশোক চক্র স্থাপনের প্রয়াসও। তবে এবার তেরঙ্গার পতাকার ব্যবসা মন্দা হওয়ার আশঙ্কার কথা জানালেন স্বপন সাহা। দীর্ঘ 30 বছর ধরে এই জাতীয় পতাকা তৈরি করে চলেছেন তিনি। বিভিন্ন মাপের জাতীয় পতাকা তৈরি করেন তিনি। আমার নাম স্বপন সাহা, আমি ওই জাতীয় ফ্ল্যাগ তৈরি করতেছি। এটা আমি অনেক আগে থেকে তৈরি করি প্রায় 30 বছর থেকে। তো এবারে 15 আগস্ট উপলক্ষে ওই তৈরি করতে আছি। ওই চাহিদা আমার 10-15, 30-45, 40-60, 78-72 এইগুলো চাকরি তৈরি করি। কিরকম চাহিদা মনে করেন বুঝতে? এবার চাহিদাটা মনে হয় বেশি একটা ভালো হবে, কিন্তু আগে অনেক ভালো আসলে এবার মনটা হয়তো বা ভালো হইতে পারে,
আমার মনে হয় ভালো হবে না, কারণ আরো বসে পনেরো বসে রবিবার, যে কারণে আপনার দোকানপত্র লাগাতেই না, এদিকে হচ্ছে একটু মারে। করোনা অতিমারির কারণে এবার সাদামাটা ভাবে পালিত হলো বাইশতম স্পোর্টস স্কুলের ত্রিপুরা স্পোর্টস স্কুলের বাইশতম প্রতিষ্ঠা দিবস পালিত হলো এই বিষয়টি রবিবার সকাল আটটায় স্কুল প্রাঙ্গণে বিধি মেনে ছুটির দিন উপস্থিত হন বিভিন্ন গেমের প্রশিক্ষকরা, প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দাস, বরিষ্ঠ প্রশিক্ষক বাদল বণিক, মানিকলাল দেবু, শুভেনজিৎ সিনহা সহ আরো অনেকে দিনটিকে ঘিরে বিশদ আলোচনা করেন। আগামী দিনে আরো উন্নতি কিভাবে করা যায় স্পোর্টস স্কুলের প্রধান শিক্ষক সকলের মতামত জানাতে অনুরোধ করেন। প্রসঙ্গত 2000 সালের পয়লা আগস্ট মাত্র কিছু সংখ্যক ছাত্র নিয়ে যাত্রা শুরু করেছিল 22 বছরের ঐতিহ্যবাহী স্পোর্টস স্কুল, বিগত দিনে অনেক আন্তর্জাতিক খেলোয়াড় উপহার দিয়েছে এই স্কুল, বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত, করোনাকালে অনেকটা পিছিয়ে পড়লেও আবার মাঠমুখী হচ্ছে ছেলে মেয়েরা। টোকিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ভারতীয় বক্সার সুশীল কুমার, এই ম্যাচটি জিতলেই আরো একটি পদক, দুঃখিত সতীশ কুমার, এই ম্যাচটি জিতলেই আরো এক পদক নিশ্চিত ছিল ভারতের, কিন্তু উজবেকিস্তানে বাকিদের বিরুদ্ধে জ্বলে উঠতে পারলেন না ভারতীয় এই বক্সার। 7-4টি সেলাই নিয়ে বক্সিং রিংয়ে নেমেছিলেন সতীশ কুমার, প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করলেন জমাটি, কিন্তু অভিজ্ঞ বাকিদের কাছে আটকে গেলেন সতীশ কুমার, তবে হেরে গেলেও সতীশের লড়াইকে সম্মান জানালেন সমর্থকরা, আঘাত নিয়েই শেষ পর্যন্ত রয়ে গেলেন রিংয়ে, তবে পদক আর জয় করতে পারলেন না ভারতীয় এই বক্সার। মাধ্যমিকে অকৃতকার্য ছাত্রদের পাশে এবার দাঁড়ালো প্রদেশ কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই, কেন ছাত্রছাত্রীদের পুলিশদের লাঠি পেঁচা করা হল এই বিষয়ে তারই প্রতিবাদে গর্জে উঠল এনএসইউআই। রবিবার এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল এনএসইউআই, ছাত্র সংগঠনের এক নেতা কি বললেন শুনুন আপনারাও। এবং কি আন্দোলন আপনারা দেখবেন যে ছাত্র আন্দোলন কাকে বলে, পুলিশ গেলিয়ে দিয়ে ছাত্রদের উপর পরবর্তীতে আক্রমণ করতে পারে না, কালকে যে তেলিয়ামুড়ায় ঘটনা হয়েছে ছাত্রদের উপর পরবর্তীতে আক্রমণ করেছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। শনিবার প্রকাশিত হয়েছে টিবিএসসির মাধ্যমিকের ফলাফল, এতে 100% অর্থাৎ 500-তে 500 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে কৈলাসহর নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রী রিমঝিম নাহার পায়েল, ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়, তার এই কৃতিত্বে বাবা মা ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দারুণ খুশি, বাবা খুবই সহায়তা করেছে তাকে, সরকারি চাকরি নেই তার, টিউশন করেই সংসার চালাতেন তিনি, এর মধ্যেও মেয়ের প্রতি পুরো যত্নবান তার বাবা। বাবা যথাসম্ভব আমাকে সাহায্য করেছেন, আমাদের যে মানে লাইফস্টাইলটা এটা মানে আমার বাবা ঘর চালানোর জন্য সারাদিন টিউশন করতে হতো, কারণ বাবার কোনো গভর্নমেন্ট জব ছিল না, যখনই বাবা টাইম পেতেন রেস্ট না নিয়ে আমি যখনই বলতাম আমার কোনো প্রবলেম হতো তো উনি আমাকে হেল্প করতেন। আগস্ট মাসের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছে ভারত, আগামীকাল অর্থাৎ সোমবার থেকে এই দায়িত্ব পালন করবে ভারত, পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী এই দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রসংঘে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন এই খবর জানালেন, এই এক মাসে ভারতের মূল এজেন্ডা কি থাকবে তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা, ভারতের সভাপতিত্ব সম্পর্কে উচ্ছ্বসিত ফ্রান্স। টোকিও অলিম্পিকে ইতিহাস গড়লেন পিভি সিন্ধু, স্বর্ণপদক জয়ের স্বপ্ন শেষ হওয়ার পরই তৃতীয় স্থানের ম্যাচে জ্বলে উঠলেন ভারতীয় এই বীরাঙ্গনা, দুর্দান্তভাবে চীনকে স্ট্রেট গেমে হারিয়ে দিলেন পিভি সিন্ধু, অলিম্পিক থেকে দ্বিতীয় পদক আনলেন ভারতের জন্য ভারতীয় এই শাটলার পিভি সিন্ধু। প্রকাশিত হল 2020-21 ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা ফাসিল পরীক্ষার ফলাফল, এবছর পাশের হার 92.29%, 100% সফল হয়েছে এমন স্কুলের সংখ্যা 426টি। রবিবার মধ্যশিক্ষা পর্ষদ ভবনে পর্ষদ সভাপতি ডক্টর ভবতোষ সাহা আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। পাশের ভাগ হচ্ছে 98.65, 96.22, 98.28,
চাকরি স্থায়ীকরণ না হলে আত্মহত্যার হুমকি স্বাক্ষর ভারত মিশনের কর্মকর্তাদের। হাইলাকান্দি জেলা সদরে এক সাংবাদিক বৈঠক ডেকে মিশনের কর্মকর্তারা তাদের অবস্থান স্পষ্ট করে এই হুঙ্কার দেন। রবিবার জেলা সদরের এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মিশনের রাজ্যিক সম্পাদক নাইমুদ্দিন মজুমদার বলেন, তারা বিগত 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত স্বাক্ষর ভারত মিশনে কাজ করেন। হাইলাকান্দি জেলার 132 সহ সমগ্র রাজ্য মিশনের আওতায় 3775 জন কর্মী স্বল্প বেতনে কাজ করে আজ কর্মহীন হয়ে পড়েছেন। আগামী 10 আগস্টের মধ্যে তাদের উত্থাপিত দাবি পূরণ করা না হলে অসম সচিবালয় ঘেরাও করার পাশাপাশি আত্মহত্যারও হুমকি দেন তারা। এদিন সাংবাদিক বৈঠকে স্বাক্ষর ভারত মিশনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা সভাপতি রামকুমার নুনিয়া, জেলা সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, দিলওয়ার হোসেন লস্কর প্রমুখ। সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আজকের দিনে এই 10 প্রকাশের ভিতরে আমাদেরকে যদি কোনো ধরনের সুরাহা দেওয়া না হয় তাহলে কিন্তু আমরা আত্মহত্যা করবার জন্য সবাই। শুকা মৌসুম কিংবা বর্ষা মৌসুম প্রত্যন্ত এলাকাগুলোতে পানীয় জলের সংকট লেগেই থাকে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন মানিক দেববর্মা পাড়া ইডিসি ভিলেজের তুই থামপুয়ের তুই চাকমা এলাকায়। এলাকায় বর্তমানে প্রায় 250 থেকে 300টি উপজাতি পরিবারের বসবাস। এই সকল প্রত্যন্ত এলাকার উপজাতি গিরিবাসীরা অন্যান্য মৌলিক চাহিদাগুলোর কথা তারা না তুলে ধরলেও পানীয় জলের যে তীব্র সংকট রয়েছে দীর্ঘ বছরের পর বছর ধরে তা এলাকার উপজাতি মানুষরা তুলে ধরেন। এলাকার বসবাসকারী এক উপজাতি রমণী জানান, দীর্ঘ বছরের পর বছর ধরে তীব্র পানীয় জলের সংকটের মধ্য দিয়ে গুজরান করতে হচ্ছে তাদের। আর কতদিন চলবে এই ভোগান্তি? উপজাতি গিরিবাসীরা সুদীর্ঘ বছর ধরে জল যন্ত্রণায় ভুগতে থাকলেও এডিসি প্রশাসন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। কেন এই প্রশ্ন তুললেন অনেকেই। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2020-21 মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হতেই অকৃতকার্য ছাত্রছাত্রীরা তেলিয়ামুড়া শহরের প্রাণ কেন্দ্রে পরিচিত অম্পি চমুনিতে গতকাল তথা শনিবার জাতীয় সড়ক অবরোধে বসেছিল। এই সময় পুলিশ প্রশাসন ছাত্রছাত্রীদের অবরোধস্থল থেকে সরাতে গিয়ে বাগবিতণ্ডাও হাতাহাতি রূপ নিয়েছিল। সে জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যে কোমলমতি ছাত্রছাত্রীদের উপর বর্বরোচিতভাবে আক্রমণ চালায় এবং 18 বছরের নিচে কয়েকজন ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় সেই আক্রমণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে রবিবার তেলিয়ামুড়া সিপিআই মহকুমা অঞ্চল কমিটি কার্যালয়ের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করে ভারতীয় ছাত্র ফেডারেশন তথা এসএফআই। ফলাফল ঘোষণার পর ছাত্রছাত্রীরা অসন্তোষ ব্যক্ত করেছে। নির্দিষ্ট কোন দাবি থাকলে সেটা বিবেচনা করা হোক, কিন্তু এভাবে আন্দোলনরত গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্রছাত্রীরা স্কুল ড্রেসে স্কুল ইউনিফর্মে তারা বসেছে, তাদেরকে এভাবে পুলিশ প্রশাসন দিয়ে বলপূর্বক থানায় নিয়ে যাওয়া, অ্যারেস্ট করা, এগুলো তো ঠিক না। এটা কি ধরনের সরকার? এটা কি ধরনের? চিচিংছড়া মহাপতি সোসাইটির পক্ষ থেকে গরিব দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হল রবিবার। ডক্টর আচারিয়া বুদ্ধারক্ষিতের 100 বছর পূর্তি উপলক্ষে এই ত্রাণ শিবির বলে জানালেন চিচিংছড়া মহাপতি সোসাইটির মহারাজ বিষ্ণুনন্দ ভান্তে। লংতরে ভেলি ছাউমুনি ব্লকের অন্তর্গত চিচিংছড়া ভিলেজ কমিটির 6টি পাড়াতে দুস্থদের মধ্যে চাল ডাল পেঁয়াজ সহ খাদ্য সামগ্রী বিতরণ করলেন তিনি। কোভিডের এই সময়ে খাদ্য সামগ্রীগুলো পেয়ে খুবই খুশি হলেন জনগণ। আমি মহাবুদ্ধি সোসাইটি চিচিংছড়া থেকে ওই বড়বান্ধের উদ্দেশ্যে এবং আজকের করোনার পরিস্থিতি নিয়ে অনেক গরিব মানুষ এখন নানান হতেছে, সেজন্য আমি আজকে এই 6টা গ্রামে আমি ওই রিলিফ পান দিতেছি। আমি চাউল ডাল খেল পেঁয়াজ এই 7টা জিনিস আজকে আমি ওখানে আজকে প্রোগ্রামে উঠাই দিতেছি আমি।
নির্মহল চলে নৌকা বিহার করতে এসে রুদ্রসাগরের জলে তুলিয়ে গেল এক যুবক। যুবকের নাম শুভজিৎ সাহা, বয়স 23 বছর। তার বাড়ি আগরতলায়। ঘটনার বিবরণে জানা গেল, বন্ধুদের সাথে নির্মহলের নৌকা বিহার করতে এসেছিল শুভজিৎ। নৌকা বিহার রাত রত অবস্থায় আনন্দ করতে গিয়ে রুদ্রসাগরের জলে তুলিয়ে গেল এই যুবক। সঙ্গে সঙ্গে তার বন্ধুরা খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত তার এখনো খোঁজ মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেলাঘর থানার পুলিশ সহ রেস্কিউ বাহিনী। দীর্ঘ 1.5 ঘন্টা ধরে চলে তল্লাশি। শেষমেশ এনডিআরএফের কর্মীরা তল্লাশিতে নামল। ততক্ষণে ওই নৌকাটা পিঠটা আসলো, তো পিঠটা ব্যাক করে আইতে আইতে ওই লোকটার আর পাওয়া গেল এক পর্ষদে একজন ওইটার বাঁচাতে গিয়া আরো 5 জন পড়ছে, কিন্তু বাঁচাতে পারছে। ভারতীয় জনতা পার্টির 31 আরকেপুর মণ্ডলের কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় রবিবার খিলপাড়া বাজারে। এই যোগদান সভায় পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা। এদিনের এই যোগদান সভায় 45 এবং 49 নং বুথের প্রায় 15 পরিবারের 45 জন ভোটার সিপিএম দল ত্যাগ করে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। নজির গড়লেন মনপ্রীতরা। টোকিও অলিম্পিকে গ্রেট ব্রিটেনকে হারিয়ে 41 বছর পর অলিম্পিক হকির সেমিফাইনালে উঠল ভারতীয় হকি দল। ম্যাচের শুরু থেকে দুর্দান্ত ছন্দে ছিলেন মনপ্রীতরা, যার সুবাদে 3-1 গোলের ব্যবধানে গ্রেট ব্রিটেনকে হারিয়ে ইতিহাস তৈরি করল ভারতীয় হকিতে পুরুষ দল। মর্মান্তিক এক ঘটনা ঘটল বিশ্রামগঞ্জের পাথালিয়া ঘাটে। ফুটবল ম্যাচ খেলতে গিয়ে অকালে আচমকায় মৃত্যুর কোলে ঢলে পড়ল এক যুবক, তার নাম আক্তার হোসেন। ফুটবল মাঠে দৌড়াতে দৌড়াতে আচমকায় সে নাকি মাটিতে লুটিয়ে পড়ে, হাসপাতাল আর নেওয়া যায়নি তাকে। হৃদরোগে হয়তো আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এই যুবক। এহেন ঘটনায় পুরো এলাকায় নেমে এলো শোকের ছায়া। আমরা এখানে দীর্ঘদিন একটা খেলা চলছে পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে, ক্রীড়া একাডেমি নতুনভাবে হ্যাশ নেসগুলো চলছে দুদিন যাবৎ। তো এই খেলা মধ্যে আজকে আমাদের নতুনভাবে একটা ছেলে, একটা প্লেয়ার, তারপরে 17 থেকে 18 হইব, আক্তার হোসেন, বাবার নাম কবির হোসেন। রানিং অবস্থা, দৌড়ানোর অবস্থা, সম্ভবত তার হাত সমস্যা হয়েছে এবং নিচে পড়ছে, সাথে সাথে হসপিটাল নেওয়ার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এই তার এই শোকের ছায়া এই গ্রামের মধ্যে সবাই আমরা মন্দাহত, ব্যথিত, করুণাময় জীবন নিয়ে সেটা আমরা এই সময়ের মধ্যে হাজারো হাজারো মানুষের দল নামছে। এই তার অল্প সময়ের মধ্যে, অল্প বয়সের মধ্যে, কিছুক্ষণের মধ্যে মারা যাওয়াতে আমরা সবাই সমবেদনা, আমরা সবাই। রবিবার বিকালে বিশ্রামগঞ্জ পাথালিয়া স্থিত টিএসআর 11 নং ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সঙ্গে ছিলেন পুলিশের ভিজি ভিএসএফ ডিজি ভিএস যাদব, আইজি টিএসআর জিএস রাও, ডিআইজি এপি মিত্র, এপি সুমিত্র ধর, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী রক্তদান শিবির উদ্বোধন করে গোটা হেডকোয়ার্টারটি পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণও করেছেন। রক্তদান শিবিরে জওয়ানদের উৎসাহ দেখে খুবই খুশি হলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব আসার পর থেকে একে একে উন্মুক্ত হতে থাকে বাংলাদেশ ভারতের মধ্যে বন্ধ হয়ে যাওয়া রেল ও সড়ক যোগাযোগ। বর্তমানে বাংলাদেশের সঙ্গে 4টি রেল সংযোগ চালু রয়েছে। সর্বশেষ রবিবার সচল হল 5ম রেল সংযোগ। দীর্ঘদিন দিনক্ষণ আগেই ঠিক করা হয়েছিল 29 জুলাই হলদিবাড়ি থেকে চিলাহাটি অবধি লার্নি রানও করা হয় ভারতের 2টো রেল ইঞ্জিন ও গার্ড। রবিবার বিকেল 4:30 নাগাদ ভারী ভেপু বাজিয়ে হলদিবাড়ি গেট পেরিয়ে 39 বগির পাথরতরি পণ্য ট্রেন চিলাহাটি স্টেশনে নেমে আসে এবং এর মধ্যে দিয়েই বাংলাদেশ ভারতের মধ্যে নিয়মিত পণ্য ট্রেন চালু হল, খুলে গেল অর্থনীতির আরেক দুয়ার। এক অবিস্মরণীয় মুহূর্ত, এই রেলপথ চালুর মধ্য দিয়ে বাংলাদেশ পণ্য পরিবহনে মাত্র প্রায় 150 কিলোমিটার পথ সাশ্রয় হবে। এখনকার মতো এক নজরে 25 এ পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।